আগামী 25 এপ্রিল লাল দিঘি মাঠেই হতে যাচ্ছে ঐতিহাসিক জব্বারের বলি খেলার 114তম আসর। সেই সাথে 24 এপ্রিল থেকে শুরু হবে 3 দিনের বৈশাখী মেলা। এছাড়া বলি খেলার পরদিনই হবে চাটগাঁইয়া ঈদ উৎসব। এখন চলছে এসব আয়োজনের প্রস্তুতি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও লাল দিঘির মাঠেই হতে যাচ্ছে আব্দুল জব্বারের বলি খেলার 114তম আসর। ঈদ সামনে তাই আগে ভাগেই প্রস্তুত বলি খেলার মঞ্চ। উন্মোচন করা হয়েছে প্রতিযোগিতার ট্রফি। করোনার কারণে 2020 ও 2021 সালে বসতে পারেনি ঐতিহ্যের এ আসর। গেলবার হলেও কাটছাট করা হয় আয়োজন, তাই এবার যাতে পূর্ণ রূপে ফিরতে পারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত এই বলি খেলার আয়োজন, নেওয়া হয়েছে তার সব প্রস্তুতি। 24 এপ্রিল থেকে 3 দিন ব্যাপী বসবে বৈশাখী মেলা। দূর দূরান্ত থেকে আমরা অনেক বলিকে আমরা যোগাযোগ করেছি, ওরা সবাই আসবে এবং যারা এই মেলার মধ্যে দোকানপাত্রে নিয়ে আসেন কুটির শিল্প যাতে তেজস্বর সব কিছু ওনারা আসবেন, অনেক বলি এখানে আসবেন। আমি আশা করি ঈদের যে আনন্দ, ঈদের সাথে বাড়তি একটা আনন্দ হবে, এই আনন্দের সাথে চট্টগ্রামের যে ঐতিহাসিক 114তম বলি খেলার আসর আরও জমজমাট হবে আমি মনে করি। এবারে মেলার মূল আকর্ষণ হচ্ছে আমাদের লাল দিঘির মাঠে আমাদের কুস্তি প্রতিযোগিতা হবে, এরপর চাটগাঁইয়া ঈদ উৎসব, দুটোই মিলে একটা উৎসবের আমে চট্টগ্রামে আমি মনে করি বিরাজ করতে। 1909 সালে বদরপাতির আব্দুল জব্বার সদাগর প্রবর্তিত এই খেলায় ধীরে ধীরে কমছে বলির সংখ্যা, তাই শক্তিমত্তার এই খেলায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে প্রশিক্ষণ একাডেমি গড়ার কথা বলছেন সিটি মেয়র। পুরানো বলিরা যে কৌশলে এখানে বীরত্ব দেখাতো, তাদের মাহাত্ম্য মানুষের সামনে তুলে ধরত, তাদের সেই বীরত্ব কৌশলগুলোকে আমরা নতুন প্রজন্মের কাছে আবার পুনরায় প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা চালু করতে চাই। ঐতিহাসিক এই লোকজ খেলা নিয়ে এবারই প্রথম তৈরি হয়েছে থিম সং, যেটি গেয়েছেন শিল্পী আলাউদ্দিন তাহের। বুধবার উদ্বোধন করা হয়েছে গানটির। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।